রিতা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে হলো আমার বোনের বউ ভাত, তো ওখানেই যাব। বাট আমার হাজবেন্ড কিন্তু আজকে চলে যাবে আবার কলকাতা, ও আর থাকতে পারবে না, কারণ ওর অফিসের একটু কাজ আছে। তারপরে বাড়িতে মিস্ত্রি আবার কাজ করছে, ওরাও কি করবে না করবে ওকে বারবার ফোন করছে, এটাই ভাবে হবে নাকি, ওটা ওভাবে হবে নাকি, তো এই সব। তো এই জন্য ও বললো যে তোমরাই যাও, আমি চলে যাই। তো ও আজকে চলে যাবে। উঠে দেখো, মুখ টুক ধোয়া শেষ, এখন যাব নিচে, দেখি সবাই কি করছে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটাকে শুরু করা যায়। সেই মা দেখি অনেক রান্না বান্না করে ফেলেছে, পিঠা রান্না করেছে আবার আমাদের জন্য। ও যেহেতু আজকে চলে যাবে, ও ওগুলো ভালোবাসে, এই জন্য তো আমাকে বললো এখন নিয়ে যা একটুখানি ওকে দে, আর রুহিকেও নিয়ে যাব। রুহি এখানে জল টল খাচ্ছিল, নিচে এসে জল খেতে হয়, ওপরে কোনো জিনিস টিনিস নেই, তো নিচে এসে জল টল খেয়ে এখন উপরে যাবে, মুখ টুক ধোবে। তো চলো যাওয়া যাক। এখন না যাচ্ছি দেখতে যে মা কি কি করছে আর কি কি আয়োজন করছে। যেহেতু ও চলে যাবে, তো মা তো পুরো রান্না বাড়ি মনে হয় শুরু করে দিচ্ছে। কি খাবার, কি করছ, মা কি করে? তো তারপর মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে প্রথমে আসলাম, এসে দেখি মা না নেই রান্নাঘরে। আর যেতে যেতেই ঠাকুর ঘরটাও তোমাদের দেখিয়ে দিই। মার না সকাল সকালই কিন্তু পুজো টুজো করা শেষ, আর আমাদের না ওপরে কোনো রকম ঠাকুর ঘর কিন্তু বানানো হয়নি, নিচের ফ্লোরটা ইউজ হবে না এই জন্য, কারণ ঠাকুর ঘর যেখানে থাকবে মাও কিন্তু সেখানেই থাকবে। আর উপরে এসে পেয়েছি মাকে খুঁজে, দেখি মা গেছিল ছাদে কাপড় জামা তুলতে, সবার ঘরে এখন কাপড়গুলো ডিস্ট্রিবিউট করছে। এই সব কাজই কিন্তু মা সকাল সকাল করে থাকে, ইভেন সকালের রান্নাটাও আজকে করবে, কিন্তু আমরাই কিছু কিছু বানাবো আজকে মার হাতে হাতে। বড় হয়ে গেলে খেয়েছো কিছু? না। পিঠা খেয়েছো না? হ্যাঁ। তাহলে আবার বলো কেন? ভুলে গেছি। আমি দেখ দিদা কোথায় যাচ্ছে, কাপড় চুপড় নিয়ে। ভিডিও আপলোড করে দিলাম, এখন চলো যাই দেখি মা কি করছে। মা আবার প্রচুর রান্নাবাড়ি করছে, কারণ ও চলে যাবে আজকে ট্রেনে, একটু কিছু খাবার টাবারও দিতে হবে। দেখি কি কি আয়োজন ভায়োজন হলো, চলো। এই ওপর নিচ বাড়ি হওয়াতে কিন্তু একদিকে বেনিফিটই আছে, কারণ ওপর নিচ করতে করতে এক্সারসাইজও অনেকটাই কিন্তু হয়ে যায়, কারণ সিঁড়ি ওঠা নামার থেকে বড় এক্সারসাইজ কিন্তু আর কিছুই নেই। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন মা দেখি চলো কি কি রান্না করেছে। তো দেখো এখানে ইলিশ মাছ রান্না হচ্ছে, আর এইদিকে রান্না হচ্ছে পাবদা মাছ। আর সকালে না আমার বাবু আর রুহিনা একটু ডাল ভাতি খেয়েছে, এই জন্য একটু ডাল রান্না করেছিল আর কিছু ভাজা। ইলিশ মাছ রান্না হচ্ছে, ইলিশ মাছ তো খায় না, আমার জন্য স্পেশালি ইলিশ মাছ হচ্ছে। আর হচ্ছে এইদিকে হচ্ছে পাবদা মাছ, ও পাবদা মাছ দিয়ে খেয়ে যাবে দুপুরে, আর হচ্ছে তারপর রাতের খাবারে কুলচা পনির এইসব দিয়ে দেবে মা বললো, তো রাতের খাবারটা একটু পরে বানাবে। কিমির বউ ভাতটা খেয়ে যাও। টিকিট কাটা হয়ে গেছে আজকে, বারবার ইন্টারভিউ লোক ফোন করছে, যেতে তো হবে, কিছু করারই নেই, আমার তো থাকার ইচ্ছে ছিল। বোন একদম রাগ করবে যে হলো জিজু কেন চলে গেল, কিন্তু কি আর করা যাবে বলো, বাড়িতে ওইদিকে কাজ হচ্ছে না, এই জন্য কিছু করারও নেই, যেতেই হবে। চলো ওকে একটু গুছিয়ে টুছিয়ে সবকিছু দেই, রুই তো ওই মামির সাথে। আর ট্রেনে নেওয়ার জন্য এরকম আমরা ব্যবস্থা করেছি, এখানে মশলা কুলচা আর পনিরের তরকারি, এটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছে। প্রথমে না ভাবা হয়েছিল বাড়িতেই বানানো হবে, তারপর একটু দেরি হয়ে গেছিল, এই জন্য মা বললো আর চাপ নিয়ে লাভ নেই, বাইরে থেকে আনিয়ে দেওয়া হোক। আর এটা না খুব টেস্টি হয়, আমাদের সামনেই বাড়ির একটা দোকানের থেকে আনা হয়েছে। মোটামুটি দেড়টা নাগাদ ও কিন্তু এখানে দুপুরের লাঞ্চ করছে, কারণ দুটো নাগাদ কিন্তু ও ট্রেন। লেট হয়ে গেছে, কি অবস্থা, এদিকে আবার জল আসলে শেষ হয়ে গেছিল, এই জন্য লেট হয়ে গেছে, মনারটাও সানটা হয়ে গেছে। এটা না স্নান শেষ, আমারই এখনো স্নান হয়নি, তাড়াহুড়ো করে তারা তো চলে গেলে তারপরে একবারে স্নানে যাবো, এত তাড়াহুড়োর মধ্যে জন্য আর করবো। এই যে মা রবিজি,
তো যখন ও খাওয়া দাওয়া করছিল না, বারবার ইন্টেরিয়ারের লোকটা ফোন করছিল, করে করে ওকে একদম ইরিটেট করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ হলে না প্রচুর কিন্তু চাপ হয়, কেউ না কেউ দেখাশোনা করতেই হয়, না হলে কিন্তু কাজ উল্টোপাল্টা হয়ে যায়। এখন যে কী হচ্ছে আমি তো জানি না, বাড়িতে গিয়ে হয়তো নতুন একদম ফ্ল্যাটটা পাবো। আর রুহির অবস্থা দেখো, ওর পাপা যাবে উপলক্ষে কী করছে। সত্যি মেয়েরা না একটা টাইমে কিন্তু বাবাদের মাই হয়ে যায়। দেখো ও যেন ভালো করে থাকে, সব কিছু ভালো করে খেয়াল রাখে, সব কিছু কিন্তু আগেই একবার শিখিয়ে দিয়েছে। আবার যাওয়ার টাইমেও বারবার বলে দিল এখন ভালো করে থেকো তুমি। আর তারপর আমরাও দুপুরের লাঞ্চ করে নিলাম, স্নান টান করে, তারপর এখন কিন্তু মোটামুটি বিকেল বিকেল হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছি আমার বোনের বৌভাতে যাওয়ার জন্য। তো রুহিকে একটা লেহেঙ্গাই পরিয়ে দিলাম আজকে। আর তারপর না মাকে একটুখানি মেকআপ করিয়ে দিচ্ছিলাম, মা এমনি এমনি রেডি হয়ে যাচ্ছিল, তো আমি বললাম আমি যেহেতু আছি চলো তোমাকে একটু মেকআপই করিয়ে দিই। তারপর সুন্দর করে মাকে একটু মেকআপ করে দিলাম, তো মা নিজে নিজেই আবার চুলটা একটু কোনো রকম বাঁধলো। আজকে না আর মেকআপ আর্টিস্ট ডাকা হয়নি, কারণ রোজ রোজ মেকআপ আর্টিস্ট ডাকা পসিবল ছিল না। মেকআপ আর্টিস্টদের না ডাকতে হলে অনেকটা আগে ডাকতে হয়। আজকে যেহেতু ওর আবার চলে গেল, তো এত বাড়িতে ঝামেলা ছিল, তারপর একটুখানি আমরা রেস্টও নিয়ে নিচ্ছিলাম, এই জন্য আজকে আর মেকআপ আর্টিস্ট ডাকিনি। বাট মেকআপ আর্টিস্ট ডাকলে কিন্তু অনেকটাই মেকআপটা সুন্দর করে হয়। আর এই দেখো এটা হলো রুহির ফাইনাল লুক। রুহিকে লেহেঙ্গা পরে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমিও না করে নিয়েছি একদম সিম্পল টাইপের মেকআপ, আর পরেছি একটা লাইট শাড়ি যেহেতু প্রচুর গরম আর খোলা চুল। ফাইনালি দেখো এখন হয়ে গেছি একদম রেডি বোনের রিসেপশনে যাওয়ার জন্য। তো এরকম একটা শাড়ি পরে নিয়েছি, ভালো চুড়ি, এটা কিন্তু আগেও দেখেছো তোমরা আমাকে। তো এখানে এবার বেশি শাড়ি টাড়ি আনা হয়নি, তো এটা এনেছি, তো এটাই পরলাম আজকে। সবাই সেলফ মেকআপ করেই রেডি হয়ে গেছি, আজকে আর মেকআপ আর্টিস্ট ডাকিনি, বাবা তাড়াহুড়ো করে যেতে হবে কারণ অনেকটা দূরও যেতে হবে। রুহিকেও রেডি করিয়ে দিয়েছি, রুহির লেহেঙ্গা তো পুরো লুজ হয়ে গেছে, কি অবস্থা। এই যে, এই যে আমার ভাইয়ের বউ, ওর হচ্ছে লুক। আর এই যে মনা, চলো সবাই মিলে। আর এই যে এখন দেখো মাকে, মাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর বেরোতে বেরোতে না তবু আমাদের সন্ধেই হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের না প্ল্যান ছিল একবারে আমার বোনের যেখানে রিসেপশন হচ্ছে সেখানেই যাব, মামা বাড়িতে আজকে আর ঢোকার কোনো প্ল্যান ছিল না। এই জন্য মা বলল একটুখানি আবার সোনার দোকানে যাবে, ওখানে কিছু সোনা টোনা কিনবে, মানে একটা একজোড়া শাখাই কিনবে। তো সেই সব দেখছিল, পছন্দ করছিল, করে তারপর কিন্তু আমরা একবারে ডিরেক্ট যাব আমার বোনের রিসেপশনে। সোনার দোকানে সোনাগুলো যেভাবে সাজিয়ে রাখে তাতে মনে হয় সোনার কোনো দামই নেই, বাট সোনার এখন যা দাম বেড়েছে তাতে সোনা কেনাই পসিবলটা হয় না। ফাইনালি অনেক কষ্টের পর আমরা কিন্তু চলে এসেছি বোনের রিসেপশনে। তোমরা নিশ্চয়ই ভাবছো কেন আবার কষ্ট হলো, কি আবার হলো, তো সবই বলছি একটু পরে, দাঁড়াও। আর তারপর না দেখো বোনকে এরকম খোঁচাছিলাম, আর বোন কিন্তু খুব খুশি হচ্ছিল। অ্যাকচুয়ালি বাড়ির লোকদের এই টাইমটায় দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে, একদিন দুদিন বাড়ির লোককে মিস করেও দেখো ও আমাদের দেখে কতটা খুশি হয়ে গেছে। তো এবার বলি রাস্তায় কি ঝামেলা হয়েছিল। তো দেখো রুহির না রাস্তায় প্রচন্ড জোর শরীর খারাপ হয়ে গেছে, শরীর কিন্তু একদমই ভালো ছিল বাড়িতে যাওয়ার সময়, বাট রাস্তায় কি হয়েছে জানি না ওর সমানে বমি হচ্ছিল। কোনোদিনও কিন্তু এরকম রাস্তায় যেতে যেতে ওর বমি হয় না, বাট এবার তিন চারবার বমি হয়ে ওর পুরো শরীর খারাপ হয়ে গেছিল। তারপর ওখানে আমি ওকে ওয়ারেস খাওয়ালাম দুটো, তো ওয়ারেস খেয়ে তারপর শরীরটা একটু ঠিক হয়েছে, ওখানে না কিছুই খায়নি। তারপর এসে আবার দেখলো বাবু ওর জন্য গিফট নিয়ে এসছে, বাবু কিন্তু আমাদের সাথে রিসেপশনে যায়নি। আরো অনেক সুন্দর সুন্দর আর এক্সাইটিং ব্লগ কিন্তু আসতে চলেছে, এই জন্য চোখ রেখো বঙ্গাল মন্টিতে।